এই মিল্কের চেয়ে ভালো ক্যালসিয়াম সোর্স হলো আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস। মানুষ ব্যতীত আর কেউ কিন্তু আর বড় হওয়ার পরে কেউ দুধ খায় না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে সে ক্যালসিয়াম কোথায় পায়? সে আসলে ওই যে লিফি ভেজিটেবল যেটা খায়, আর এই যে সূর্যের ভিতরে যখন থাকে ভিটামিন ডির উপস্থিতিতে তার বডিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়। সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাগ্রিয়েট স্টুডিও থেকে আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি ডক্টর কান্তা। আজকে আমরা আলোচনা করব ডায়েট থেকে আমরা যে ক্যালসিয়াম পেয়ে থাকি সেই ক্যালসিয়াম নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অ্যাপ্লাইড নিউট্রিশন ও ফুড টেকনোলজিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ গুলজারুল আজিজ, খাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন দর্শক, আমরা স্যারের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। অ্যাগ্রিউড স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা হচ্ছে আজকে আপনার কাছে জানতে চাচ্ছি ডায়েটারি ক্যালসিয়াম আসলে কি। এই বিষয়টি আলোচনার পূর্বে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো যে আমাদের শরীরের জন্য যে সকল নিউট্রিয়েন্টসগুলি দরকার তার ভিতরে যে মেজর একটা অংশ হলো হলো ভিটামিনস এবং মিনারেলস। তো মিনারেলসের ভিতরে প্রায় 170 ধরনের মিনারেলস আছে, যেগুলি সবগুলি আমরা খাবার থেকে নিতে পারি না। আমরা খাবার থেকে কেবল 17টি মিনারেলস আমরা খাবারের মাধ্যমে প্রতিদিন আমরা এটা নিই। তো 17টি মিনারেলসের ভিতরে আবার এগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মেজর মিনারেলস আর একটা হলো ট্রেস মিনারেলস। মেজর মিনারেলস হলো যে সকল মিনারেলসগুলি একটু পরিমাণে বেশি করে নিতে হয় খাবারের মাধ্যমে, আর যেগুলি খুবই কম পরিমাণে নিতে হয় এগুলি ট্রেস, যেটাকে আমরা বলি আয়োডিন। তো ক্যালসিয়াম ঠিক এমনই একটি মেজর মিনারেলস যেটা খাবারের মাধ্যমে প্রতিদিন এবং একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমাদেরকে নিতে হয়, নাহলে আমরা এটার মানে ঘাটতির সম্মুখীন হব। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা ডায়েটারি ক্যালসিয়াম সম্পর্কে জানলাম, তো ডায়েটারি ক্যালসিয়াম এবং নন ডায়েটারি ক্যালসিয়ামের সাথে কোনো পার্থক্য কি আছে? ওই যেগুলি ডায়েটের ডায়েট 170টার ভিতরে আমরা বললাম যে ওয়ানলি 17টা আমরা নিই ডায়েটের মাধ্যমে, আর বাকিগুলি আমাদের অন্যান্য সোর্স থেকে আমরা ইনঅর্গানিক সোর্স থেকে আমরা ডাইরেক্ট নিতে পারি। যেমন আমরা লবণ খাই, অনেকে পানের সাথে চুন খায়, চুনটা হলো নন ডায়েটারি ক্যালসিয়াম। অতিরিক্ত ক্যালসিয়াম শরীরের জন্য আসলে কখনোই ভালো না, কারণ আপনি হয়তো শুনে থাকবেন যে অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের আর্টারিতে জমা হয় এবং এটা ক্যালসিফিকেশন যেটাকে বলে, এবং এটা মানুষের কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য একটা মূল মেজর কারণ। অনেক সময় স্যার আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এবং হাতে পায়ে অনেক সময় ব্যথা করে, তো সেই ঘাটতিটা কিসে আমরা কিভাবে পূরণ করতে পারি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ক্যালসিয়ামের ঘাটতি বিভিন্ন কারণে হতে পারে। তো তার ভিতরে একটা কারণ যেটা আমাদের যে ডায়েটারি ক্যালসিয়াম ইনটেক কম হয়, যে আমরা খাবারের মাধ্যমে ডায়েট ক্যালসিয়ামটা কম নিচ্ছি, এটা একটা। আরেকটা যে আমরা যদি আমাদের বিশেষ জাতীয় কিছু রোগ থাকে তাহলে কিন্তু এই রোগের জন্য আমাদের অটোমেটিক ক্যালসিয়াম ঘাটতি হতে পারে। তার ভিতরে একটা হলো যে হাইপোথাইরয়েডিজম, কারো থাইরয়েড যদি মানে ঠিক মতো কাজ না করে, হাইপোথাইরয়েডিজম থাকলে তার ক্যালসিয়াম ঘাটতি হবে। আরেকটা হলো যে কারো যদি দেখা ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো না থাকে, যেমন বিশেষ করে যাদের হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম আছে, গ্যাস হয়, এই কারণ হলো যে ক্যালসিয়াম বডিতে অ্যাবজর্ব করার জন্য মানে স্ট্রং স্টমাক অ্যাসিড লাগে এবং তার ডাইজেশন সিস্টেমটা ভালো লাগে। তাই কারো যদি এই স্টমাক অ্যাসিড সাফিসিয়েন্ট না থাকে তাহলে তার ক্যালসিয়াম ঘাটতি হবে। আর এটা হলো কেউ যদি কারো যদি মানে ওভার মেডিকেশান করতে হয়, মানে তাকে অন্যান্য ডিজিজের জন্য তাকে প্রতিনিয়ত মেডিসিন খেতে হয়, তো এই মেডিসিন খেলেও তার ক্যালসিয়াম ঘাটতি হবে। আরেকটা সর্বোপরি আরেকটা কারণ হলো যে ক্যালসিয়াম বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি লাগে, বিশেষ করে কারো যদি রোদে যাওয়ার অভ্যাস কম থাকে, সবসময় যদি এসি বাড়ি বা এইগুলিতে সবসময় সে থাকে, মানে রোদে কম যায়, তাহলে দেখা যাবে তার ক্যালসিয়াম ঘাটতে হবে। ডক্টর কান্তা, এই ক্যালসিয়ামের ঘাটতির আরেকটি কারণ আমরা বলতে ভুলে গেছি, সেটা হলো বিশেষ করে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং যে মাদার যারা আছে তাদের ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাদের দরকার পড়ে, কারণ তাদের বাচ্চার ফিডিংয়ের জন্য বা মানে ফিসের যেটা ডেভেলপমেন্ট হওয়ার জন্য।
তো এই জন্য ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মহিলাদের খাওয়া উচিত। স্যার আপনার কাছে আরেকটা জানতে চাচ্ছি, সবচেয়ে ভালো ক্যালসিয়ামের সোর্স কি? বিশেষ করে আমরা যদি ডায়েটারি ক্যালসিয়ামের কথা বলি, যে সবচেয়ে ভালো ক্যালসিয়ামের সোর্স, ডায়েটারি সোর্স বলতে আমরা তো ডায়েট কি বুঝবো, মানে খাবার কি বুঝবো, তো বেশ কিছু খাবার আছে যেগুলি খুবই ভালো ক্যালসিয়ামের সোর্স। বিশেষ করে আমরা যেটাকে বলি যে প্রসেস ফুডের ভিতরে, বিশেষ করে মিল্ক, আমরা জানি যে এটা ক্যালসিয়াম, তার ভিতরে ক্যালসিয়াম আছে, কিন্তু মিল্কের চেয়েতেও মানে আরও কয়েক গুণ মানে বেশি এবং অনেক শক্তিশালী ক্যালসিয়ামের সোর্স হলো চিজ। বিশেষ করে যেটাকে বলি আমরা প্রসেস মিল্ক, চিজ হলো বেস্ট সোর্স অফ এবং টপ সোর্স অফ ক্যালসিয়াম। তো তারপরে আরেকটা ক্যালসিয়ামের ভালো একটা ডায়েটারি সোর্স হলো যে তিল। আপনারা জানেন যে আমরা তিল খাই, তিল, এই তিল খুবই একটা ভালো সোর্স, তো এটা একটা ভালো সোর্স। তারপরে আমরা যে ব্রোকলি, বিশেষ করে ব্রোকলি একটা ভালো সোর্স। তারপরে আমাদের কিছু কিছু স্পেশাল ফিশ আছে, এই ফিশগুলিও, বিশেষ করে সার্ডিন, যদিও এটা খুবই অ্যাভেলেবল না আমাদের, তো এই ফিশগুলিও মানে ভালো ক্যালসিয়ামের সোর্স। স্যার আমরা অনেকে মনে করে থাকি যে দুধের যে ক্যালসিয়াম থাকে সেটা হচ্ছে ক্যালসিয়ামের একমাত্র ভালো সোর্স, তো সেই এটা কতটুকু সত্য? তো এইটা আসলে সবতে আমাদের সবার ভিতরে একটা ধারণা আছে যে আমাদের ডেইলি যে রিকোয়ারমেন্ট ক্যালসিয়ামের প্রায় 1 গ্রাম পার ডে, বা যেটাকে বলি 1000 মিলিগ্রাম পার ডে, তো তার প্রায় 1/3 মিল্ক, যে মিল্কের আমাদের পার সার্ভিং যেটা আছে, এক একটা সার্ভিংয়ে 1/3 পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মিল্কের যে দেখেন ক্যালসিয়াম, এই মিল্কের চেয়েতেও ভালো ক্যালসিয়াম সোর্স হলো আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস। আপনি যদি একটা জিনিসটা এইভাবে কম্পেয়ার করেন যে যা যে মিল্ক যে আমাকে দেয়, সে তো একটা, সে শুধু বেবি অবস্থায় মিল্ক খায়, সে বড় হওয়ার পরে সে আর কোনো দিন মিল্ক খায় না। যদি আমরা যে কোনো প্রাণীর কথা বলি, এই প্রাণী মানুষ ব্যতীত আর কেউই কিন্তু আর বড় হওয়ার পরে কেউ দুধ খায় না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে সে ক্যালসিয়াম কোথায় পায়? সে আসলে ওই যে লিফি ভেজিটেবল যেটা খায়, আর এই যে সূর্যের ভিতরে যখন থাকে ভিটামিন ডির উপস্থিতিতে তার বডিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়। এই জন্য আমরা যদি কেউ ভালোভাবে যে গ্রিন লিফি ভেজিটেবলস এটা যদি ঠিকমতো খাই, ব্রোকলি বা এই জাতীয় এই গ্রুপের যে ভেজিটেবলসগুলি খেলে, তার ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কথা না, হবেই না কখনো। তা কারণ হলো মিল্কের ভিতরে, যদিও এটা আমরা অনেকে ভালো বলি, কিন্তু এটা কিন্তু বর্তমানে অনেক মানে অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট বা নিউট্রিশনিস্ট যারা বলেন যে মিল্ক কিন্তু আসলে ইটস এ ফুড অফ বেবি ফুড, এটা কিন্তু আসলে বড় যারা বয়স্ক লোকদের জন্য এটা কিন্তু খাবার হিসাবে কেউ ওটাকে স্ট্রং রিকমেন্ড করতে চায় না। কারণ হলো বয়স বাড়ার সাথে সাথে মিল্ককে প্রসেস করার জন্য যে ধরনের এনজাইম যেটা দরকার, শুধু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির পিপুলের ভিতরে এটা পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু এই ট্রপিক্যাল রিজনের লোকজন কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকে। বিশেষ করে মিল্কের 3 ধরনের অ্যালার্জি থাকে, একটা হলো ল্যাকটোজ, আরেকটা হলো যে খেজিন, আরেকটা হলো আমরা যেটা বলি হুয়ে, এগুলি কিন্তু অ্যালার্জি ক্রিয়েট করে। তো যাই হোক, তারপরে আমাদের মিল্ক খেতে হবে, একটা ভালো সোর্স, কিন্তু তার চেয়েও ক্যালসিয়ামের ভালো সোর্স হলো আমরা বলবো যে গ্রিন লিফি ভেজিটেবলস। যদিও এখানে একটা কথা আছে যে গ্রিন লিফি ভেজিটেবলস ফাইটেড বা অন্যান্য যে লেকটিনস এই ধরনের একটা সমস্যা থাকে, এই জন্য ওইগুলিকে সাইন্টিফিক ওয়েতে প্রসেস করে তারপর খেলে এই সমস্যাগুলি থাকে না। ধন্যবাদ স্যার, আজকের আলোচনা থেকে আমরা ক্যালসিয়াম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। আশা করি আমাদের এবং আমাদের দর্শক শ্রোতাদের অনেক উপকার হবে। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ আপনাকেও, এগ্রোয়েড সমস্ত শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, অত্যাবশ্যকীয় যে ভিটামিন এবং মিনারেল প্রতিনিয়ত আমাদের গ্রহণ করা উচিত, তার মধ্যে ক্যালসিয়াম অন্যতম। আপনারা প্রতিদিন আপনাদের ডায়েটে সবুজ শাকসবজি যেমন ব্রোকলি এবং দুধ থেকে উৎপাদিত পণ্য যেমন চিজ গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাগ্রোইডের সাথেই থাকবেন। সারা বাংলাদেশ খামারি।